সালামু আলাইকুম মাননীয় ম্যাম আমি রফিকুল ইসলাম গত কয়েকদিন ধরে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যা নিয়ে সারাদেশে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে যেহেতু আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী এ কারণে প্রশ্নটি আপনাকে করছি গত বারোই মে মৌলবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসের সঙ্গে জড়িত একশো ষোলো জন ধর্ম ব্যবসায়ী ও মৌলবাদী তৎপরতায় যুক্ত থাকায় এক হাজার মাদ্রাসার নামে তালিকা সম্বলিত একটি শ্বেতপত্র দুর্নীতি দমন কমিশন ও জাতীয় মানবাধিকার কমিশনের কাছে জমা দিয়েছে দেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সমন্বয়ে গঠিত গণকমিশন চিহ্নিত একশো ষোলো জন ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে সারা দেশে মৌলবাদী তৎপরতা সাম্প্রদায়িক সন্ত্রাস জ্বালাও পোড়াও অনিয়ম দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ করা হয়েছে এই শ্বেতপত্রে এই ঘটনাটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আমার প্রশ্ন এটা এখানে যাদের নাম এসেছে প্রথম কথা তাদের সকলের ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই কিন্তু আমি কিছু কিছু নাম দেখেছি যেই কমিশন তাদের নামে তালিকা করেছেন তারা তাদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য উপাত্ত বক্তব্য সংগ্রহ করেছে সেটা সরকারের কাছে অথবা আদালতে উপস্থাপন করলে সেটা যাচাই করবেন কিন্তু আমাদের বিরুদ্ধে যা করেছে তারা এখানে কয়েকজনের নাম আমি দেখেছি যে সমস্ত মিথ্যা প্রপাগান্ডা উস্কানি ডাইরেক্ট হামলার উস্কানি ভাংসরের উস্কানি আমার কার্যালয় আক্রমণের উস্কানি আমার থানা এসে উস্কানি দিয়ে গিয়েছে ওই এলাকা থেকে লোকেরা এসে আমার বাড়িতে এসে চা পানি খেয়ে তারা গিয়েছেন যে আমাদেরকে ভুল বোঝানো হয়েছে মাহফিলে এই যে উস্কানি তারা দিল এই দাতাদেরকে সরকার আইনের আওতায় আনার জন্য আমি বহুবার আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছি জিডি করেছি মামলা করেছি কিন্তু সরকার সেটা করেননি এখন গণকমিশন নামে যারা তদন্ত করে এদের নামে রেডি করেছেন হয়তো গণকমিশনের দৃষ্টিতে তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন রাজনৈতিকভাবে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য জনগণকে উস্কানি দিয়েছেন সমাজের শান্তি বিনষ্টের জন্য তারা ধর্মকে ব্যবহার করেছেন সেজন্য তারা অথবা তারা ব্যাপক আয় করছেন কোটি কোটি টাকা আয় করছেন সরকারকে ট্যাক্স দিচ্ছেন না যে কারণে মানি লন্ডারিং এবং বিদেশে বিদেশ থেকে তাদের কাছে টাকা আসে বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধর্মের নামে তাদেরকে টাকা দেওয়া হয় সেই টাকা সরকার কোনো ট্যাক্স পাচ্ছে না সেই দৃষ্টিভঙ্গি থেকে তারা তালিকা করছেন তারা এদের নামে বলছেন ধর্ম ব্যবসায়ী এরা আবার রাজি হচ্ছেন না নিজেরা উত্তেজিত হয়ে গেছেন যে না আমরা ধর্ম ব্যবসায়ী নই সেটা তারা জবাব দিবে না আর গণ কমিশন জবাব দিবে কিন্তু এই তালিকার মধ্যে কিছু নাম আছে যে নামগুলি আমাদের সঙ্গে সংশ্লিষ্ট সম্পৃক্ত এরা হাজার হাজার করেছে তার প্রমাণ এই যে একটা একটা মিথ্যা হ্যান্ডবিল তারা ওয়াজ মাহফিলের মধ্যে হ্যান্ডবিল নাকি আমি খবর পাইছি পঞ্চাশ টাকা করে বিক্রি করে টাকা রুজি করার সমস্যা নাই তবে হিজবুত তাহিদকে টার্গেট করে টাকা রুজি করতে নামলে বিপদ আছে ইসলামী আকিদার সংরক্ষণ পরিষদ নামে এই হ্যান্ডবিলটা মহবিলের মধ্যে প্রচার করেছে তারপরে উস্কানি দিয়েছে যেটা আমরা বলি নাই যেটা আমরা করি নাই এমন এমন সাবজেক্ট এমন এমন বিষয় আমাদের নামে উল প্রচার চালিয়ে তারা গিয়েছে সেগুলির প্রমাণ আমাদের কাছে আছে আপনি যে বললেন যে গণমাধ্যমে এসেছে এতজন ধর্ম ব্যবসায়ীর তালিকা সরকারের কাছে আমি বলবো যদি নিরপেক্ষভাবে সরকার অথবা অন্য কোন সংস্থা তদন্ত করে নিরপেক্ষভাবে কিন্তু একশো জন নয় হাজার 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 ধর্ম ব্যবসায়ী পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আনাছে কানাচে বসে আছে মানুষের ইমানকে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশী কর্মকাণ্ড ঘটাচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে জঙ্গিবাদে মজব মদত দিচ্ছে কালি টাকা কামাই করছে ধর্মের নামে ইসলামের নামে মানুষ আল্লাহকেও পাচ্ছে না রাসুলকেও পাচ্ছে না ফলটা কি হচ্ছে এদেরই উস্কানি এদের ওয়াজের নামে বাণিজ্য ধর্মের নামে বেশাতি ফলটা কি হচ্ছে ধর্মান্ধ জনতা উগ্রবাদী একটা গোষ্ঠী সাম্প্রদায়িক একটা গোষ্ঠী জঙ্গিবাদী একটা গোষ্ঠী তারা প্রতিনিয়ত শান্তিকামী জনতা এ দেশকে যারা ভালোবাসে মানুষকে যারা ভালোবাসে ইসলামকে যারা ভালোবাসে যারা শান্তি চায় এদের দ্বারা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত কাজেই আমি বলবো নিরপেক্ষ ভাবে তদন্ত করুন একশো নয় হাজার 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 তদন্ত করতে না পারলে আমাদেরকে বলুন তদন্ত রিপোর্ট আমরা জমা দেব এক সরিষা পরিমাণ ভুল কেউ ধরতে পারবে না ইনশাল তদন্ত হিজবুত তাহিদ করবে অন্যদের কথা বাদ দিলাম সরকারকে ট্যাক্স দিল কি দিল না এটা আমার মাথা ব্যথা নয় কিন্তু আমার নামে যে মিথ্যাচার করেছে যে জালিয়াতি করেছে প্রবাগান্ডা চালিয়েছে জনগণকে উস্কানি দিয়েছে এই ধরো ব্যবসায়ীদের ব্যাপারে তদন্ত করতে আমি সরকারের কাছে তদন্ত রিপোর্ট জমা দেব দেখব সরকার কয়জনের বিচার করে আমি জমা দেব তদন্ত রিপোর্ট একদম ডাইরেক্ট প্রমাণ কোন মহাফিলে হুমকি দিয়েছে কোন জায়গায় উস্কানি দিয়েছে কোন জায়গায় উস্কানি দেওয়ার কারণে এই ধর্মান্ধ গোষ্ঠী আমাদেরকে হামলা করেছে আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে আহত বিকলাঙ্গ করেছে কোন জায়গায় ধর্মের নামে রোজগার করেছে অপকর্ম করেছে একদম প্রমাণ দেব আসুক পর্যন্ত আসবে ভালো উদ্যোগ ঠিক আছে দেখা যাক কিন্তু আমি এখানে আমার একটা দ্বিমত থাকবে আমার দ্বিমত থাকবে রাজনৈতিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যদি এসব তালিকা করা হয় পলিটিক্যাল রাজনৈতিক স্বার্থ সরকারের বিরোধিতা করছে বা অন্য কোনো হিসাব কিতাব আছে কোনো ইকুয়েশান আছে ওই সমস্ত ইকুয়েশানের কারণে নির্দিষ্ট লোকদেরকে তালিকাভুক্ত করা হচ্ছে আর অন্যান্য অন্য ধর্ম ব্যবসায়ীদেরকে আপনি লালন পালন করবেন আপনারা তা হবে না তা হবে না এটা আমি মানব না এটা আমরা মানবো না আসল ধর্ম ব্যবসায়ীদের তালিকা করেন করেন আমরা একমত আছি কিন্তু আংশিক তালিকা হলে হবে না আপনাদের সুবিধা মতো যারা তার তালিকা করবেন সুবিধার বাইরে যারা তার তালিকা করবেন না এটা হতে পারে না এটা কোনো ন্যায়সঙ্গত তালিকা হবে না